আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكة وثلاث منجية وثلاث كفرة وثلاث درجات، فأما المهلكات فسحر مطاع وحوى متبع وإيجاب المرء بنفسه، وأما المنجيات فالعدل في الغضب والرضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية، وأما الكفارات فانتظار الصلاة بعد الصلاة وإصباغ الوضوء في السبرات ونقل الأقدام إلى الجماعات، وأما الدرجات فإطعام الطعام وإفساء السلام وصلاة بالليل والناس نعام. رواه الطبراني في معجمه الأوساط، حديث نمبر 5754। نصير الدين الألباني رحمه الله এই হাদিসটিকে হাসান লিগাইরিহি বলেছেন। অনুরূপভাবে এই হাদিসটি আপনার সহিহ তারগীবের মধ্যে এসেছে, যার হাদিস নম্বর হলো 453। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। আশা করি আপনারা সবাই ঈদের আনন্দ কাটিয়ে, ঈদের খুশি কাটিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনগুলো আপনাদের জন্য ভালোভাবে কাটার তৌফিক দান করেন এবং আপনারা ভালো থাকার সবাই চেষ্টা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, কুরবানির আগে থেকে আজ অবধি আপনাদের সামনে আসা হয় নাই, আজকে এই কুরবানির পরে আসলাম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যা কিছু কল্যাণকর, যা কিছু সুখকর, যা কিছু শুভকর এবং যেগুলো কল্যাণ এবং নাজাত এবং মুক্তির উপায় এবং কোন কাজগুলো উম্মতের জন্য গুনাহের কাফফারা হিসাবে পরিগণিত হয়, ধর্তব্য হয় এবং কোন কাজগুলো উম্মত করলে সামাজিক এবং পরলৌকিক, ইহকালীন সামাজিক মর্যাদা এবং পরলৌকিক জীবনে বান্দার মর্যাদা এনি বৃদ্ধি পায়, সে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কত করুণার আধার ছিলেন এবং কি করে কল্যাণ, কি করে মুক্তি, কি করে দুনিয়া থেকে পাপমুক্ত অবস্থায় এন্তেকাল করতে পারেন এবং কিভাবে সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারেন এবং পরলৌকিক মর্যাদা বৃদ্ধি করতে পারেন, সকল কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে দিয়ে গিয়েছেন এবং তার রাস্তাও দেখিয়ে দিয়ে গিয়েছেন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেখানো সেই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচব এবং আমরা মুক্তি এবং নাজাত প্রাপ্ত হব। আমরা দুনিয়াতেই আমাদের গুনাহের কাফফারা আমরা করতে পারব এবং আমরা ইহকালীন এবং পরকালীন মর্যাদা বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ।
তাই বন্ধুগণ আপনাদের সামনে আজকে একটি হাদিস পেশ করেছি, যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়, তিনটি কাজ মানুষকে মুক্তি দিয়ে দেয়, মুক্তি দিয়ে দেয়, মানুষকে উদ্ধার করে দেয়। তিনটি কাজ মানুষের গুনাহের কাফফারা হয়ে যায়, তিনটি কাজ মানুষের মর্যাদা বৃদ্ধিতে সহযোগিতা করে। আসুন বন্ধুগণ আমরা এই কাজগুলো জেনে নিই এবং তদনুযায়ী আমল করে আমরা সত্যিকার অর্থে ধ্বংসযোগ্য থেকে বেঁচে যাই এবং আমরা নাজাত প্রাপ্ত হয়ে যাই এবং আমরা আমাদের গুনাহের কাফফারা করি এবং আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন মর্যাদা বৃদ্ধি করি। তাই বন্ধুগণ আপনাদের সামনে যে হাদিসটি পেশ করেছি সে হাদিসটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটি কাজ রয়েছে ধ্বংসযোগ্য, তিনটি কাজ রয়েছে মুক্তি দানকারী, আর তিনটি কাজ রয়েছে গুনাহের কাফফারা এবং তিনটি কাজ রয়েছে ইহকালীন এবং পরকালীন মর্যাদা বৃদ্ধির সহায়ক শক্তি। আমরা চলে যাচ্ছি হাদিসের আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মাল মুহলিকাতু, ধ্বংসযোগ্য যে কাজগুলো হলো যা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়, তা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, ফাসুহুন মুতা, যে ব্যক্তি মানুষকে দান খয়রাত করার ক্ষেত্রে, মানুষকে দেওয়া নেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে, কৃপণতা করে অর্থাৎ বখিল, বখিলাতি করে। এই কাজটি সামাজিকভাবে দৃষ্টিকূট মনে হয় এবং মানুষ তাকে ঘৃণা করে, যে এরকম হয়, কৃপণ ব্যক্তি যে হয় তাকে মানুষ কখনোই ভালো নজরে দেখে না, ভালো নজরে দেখে না, যেহেতু এ কাজটি কি ঘৃণিত, যেহেতু এ কাজটি ঘৃণিত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হাওয়ান মুত্তাবাউন, যারা যে সকল মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির কামনা এবং বাসনা পুরা করে কিন্তু বিবেক দিয়ে সত্য মিথ্যা এবং সঠিক নিরূপণ করার চেষ্টা চালায় না, যা আবেগে কারণে তারা হতো সেটাকেই প্রাধান্য দেয়, যেটা তাদের প্রবৃত্তি চায়, যেটা তাদের প্রবৃত্তি চায় সেটাতেই তারা কি থাকে, সেটাকেই তারা প্রাধান্য দেয়, সেটাকেই তারা প্রাধান্য দেয়, কিন্তু যেটা আসল এবং যেটা সঠিক, যেটা করলে সত্যিকার অর্থে শরীয়ত আদা হবে, সে বিষয়গুলোর প্রতি তারা কখনো কি নজরই দেয় না, দৃষ্টিপাতই করে না, তারা শুধু প্রবৃত্তির পূজা করে, প্রবৃত্তির অনুসরণ করে, কামনা বাসনা পুরা করে। দুই, তিন নম্বর হলো, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, মানুষ নিজে নিজেই নিজের কর্মের কারণে অহংকার প্রকাশ করে, নিজে নিজের কর্মের কারণে অহংকার প্রকাশ করে, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি না করলে এরকম হতো, এরকম হতো। আল্লাহু আকবার, আপনি যে কোনো কাজ করবেন সেটা অবশ্যই যেন সেখানে আল্লাহর জন্য হয়ে থাকে, আল ইখলাস যেন সেখানে কি থাকে, বিদ্যমান থাকে। বন্ধুগণ, কোনো কাজ বড়াইপোনা করে, অহংকার করে যদি করেন তাহলে এটি আপনার অবশ্যই ধ্বংস ডেকে নিয়ে আসবে। অতএব কোনো কর্মেই, কোনো ক্ষেত্রেই, কোনো অবস্থাতেই কি করবেন না, অহংকার প্রকাশ করবেন না, আমি এত জানি, আমি এত কিছু করেছি না, এগুলো জানেন ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এলেমে আরও বরকত দান করুন, আপনি 200 হাদিস হেফজ করেছেন, আপনাকে আল্লাহ 500 হাদিস হেফজ করার তৌফিক দান করুন, কিন্তু খবরদার, খবরদার, আপনি এগুলো মানুষের সামনে এরকম কিছু বড়াই করে অহংকার প্রকাশ করার জন্য এরকম কিছু করবেন না, কারণ এগুলো ধ্বংস ডেকে নিয়ে আসবে এবং এগুলো ওর মাধ্যমে মানুষ অবশ্যই ধ্বংসে পরিণত হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আম্মাল মুনাজ্জিয়াত, যে কাজগুলো আপনাকে মুক্তি দেবে, নাজাত দেবে, সেগুলো হলো, ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, যখন আপনি বিচার ফয়সালা করবেন তখন আপনি স্বাভাবিক অবস্থায় এবং রাবান্বিত অবস্থায়, সন্তুষ্ট চিত্তে এবং অসন্তুষ্ট চিত্তে, সকল অবস্থাতে আপনি কি করবেন, বিচার ফয়সালা করার ক্ষেত্রে আপনি কি হবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বিরাগ ভাজন হবেন না, রাগের বশীভূত হয়ে গিয়ে কারো প্রতি অবিচার করবেন না, আবার কারো প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েও অবিচার করবেন না, অবিচার করবেন না। বিচারের দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ
বাদী আর অপরপক্ষ বিবাদী, কোনো পক্ষের প্রতি যাতে বিচার করার সময় যাতে কি না হয়, জুলুম না হয়, সেদিকে আপনাকে কি করতে হবে, নজর রাখতে হবে। অতএব আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট রাগান্বিত এবং স্বাভাবিক অবস্থায় কি করবেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা করবেন। ওয়াল কাসদু ফিল ফাকর ওয়াল গিনা, এবং সকল অবস্থায়, সচ্ছল অসচ্ছল অবস্থায়, দরিদ্র অবস্থায় এবং ধন সম্পদের বিত্ত বৈভবে যখন আপনি হাবুডুবু খাচ্ছেন, তখনও কি করবেন, মিতব্যয়ী হবেন, অপব্যয়কারী হবেন না, অহেতুক খরচ করবেন না। কথা বুঝতে পেরেছেন? জি। এই কাজগুলো যদি করেন তাহলে আপনি নাজাত পাবেন, নাজাত পাবেন। তৃতীয় নম্বর যে বিষয়টি হলো সেটি হলো ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে এবং মানে প্রত্যক্ষভাবে সকল অবস্থায়, সকল অবস্থায় আপনি কি করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। শুধুমাত্র মানুষের চোখের সামনে প্রকাশ্যভাবে যেগুলো মানুষ দেখে, লোকের চোখে চোখে থাকে, এরকম বিষয়ে আপনি আল্লাহকে ভয় করবেন। আর যখন ঘরের অন্ধকার দরজার মধ্যে থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন না, তখন আপনার যথেচ্ছা ব্যবহার যা কিছু করার তাই করবেন, এটা যেন না হয়, এটা যেন না হয়। এজন্যই প্রকাশ্য অপ্রকাশ্য সকল অবস্থাতে কি করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। যদি আল্লাহকে এরকমভাবে, এরকম সকল অবস্থায় আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরা পাপ থেকে বেঁচে থাকব, আর পাপ থেকে বেঁচে থাকলে অবশ্যই আমরা নাজাত প্রাপ্ত হব, নাজাত প্রাপ্ত হব এবং আমরা ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আম্মাল কাফফারাত, যে কাজগুলো সাধারণত পাপের গুনাহ মোচনকারী হবে, পাপের মোচনকারী হবে, কাফফারা মানে হলো যে আপনার কি করবে, আপনার পাপটাকে ঢেকে দেবে, পাপটাকে ঢেকে দেবে এবং মুছে দেবে, পাপটাকে ঢেকে দিয়ে এটাকে মুছে দেবে, এটাকে মুছে দেবে, এটাকে তো কাফফারা বলা হয়। তো বলতেছে যে আমাদের পাপের কাফফারা হবে এরকম যে ইনতিজারু সলাতি বাদাস সলা, যদি আমরা এক নামাজ পড়ে আরেকটি নামাজের জন্য অপেক্ষমান হয়ে মসজিদের মধ্যে বসে থাকি এবং নামাজের জন্য অপেক্ষমান হয়ে থাকি, তাহলে এটি আমাদের জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহমোচন হয়ে যাবে, আমাদের গুনাহমোচন কারী হবে। জি, আমরা এক নামাজ আদা করে আরেকটি নামাজের জন্য মসজিদে যদি বসে থাকি তাহলে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং দোয়া ইস্তেগফার পাঠ করব, এগুলোর মধ্য দিয়ে অপর সালাতের টাইম হওয়া পর্যন্ত আমরা মসজিদে নিজেকে আটকিয়ে রাখবো, অথবা মসজিদে আমরা নিজেকে বেঁধে রাখবো, নিজের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় রেখে দেব। কথা বুঝতে পেরেছেন? জি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইসবাগুল উযুয়ে ফিস সাবারাতি, কষ্টের সময়, কষ্টের সময় কি করব, আমরা পরিপূর্ণ উত্তমভাবে অজু করব, পরিপূর্ণ অজু করব, উত্তমভাবে অজু করব। অজু করার ক্ষেত্রে যেন আমরা কখনো কৃপণতা না করি, অলসতা না করি, অমনোযোগী না হই, সকল অবস্থাতেই আমরা যতই কষ্ট হোক না কেন আমরা পরিপূর্ণ অজু করার চেষ্টা করব। আমরা যদি পরিপূর্ণ অজু করার চেষ্টা করি, এই পরিপূর্ণ অজুটাই আমাদের কি হয়ে যাবে, গুনাহের কাফফারা হয়ে যাবে, গুনাহের কাফফারা হয়ে যাবে। আরেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া নাকুলুল আকদামি ইলাল জামাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পায়ে হেঁটে, পায়ে হেঁটে অধিক পদক্ষেপে কি করা, মসজিদে জামাতের জন্য যাওয়া, মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য যাওয়া। আমরা যদি অধিক পদক্ষেপে মসজিদে জামাতের নামাজ আদা করার জন্য যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি পা যখন বান্দা উঠাবে তখন তার একটি পাপকে মোচন করে দেওয়া হবে, আর এক পা যখন উঠাবে তখন তার সামাজিক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, বৃদ্ধি করে দেবেন। অতএব বন্ধুগণ, এ তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের গুনাহের কাফফারা ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। আর এটা শুধু সামাজিক মর্যাদা দুনিয়াতেই নয়, পরলোকেও ইনশাআল্লাহ সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে, পরলৌকিক মর্যাদা বৃদ্ধি করবে। তা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মাদ দারাজাত,
যা মানুষের দরজা বা স্তর কি করে দেবে, উঁচু করে দেবে, মর্যাদাকে উঁচু করবে, সম্মানিত করবে, তা হলো এই মানুষকে বেশি বেশি করে খাদ্য খাওয়ানো, মানুষকে বেশি বেশি করে খাদ্য খাওয়ানো, সাধ্য অনুসারে আপনার অবস্থা অনুসারে আপনি মানুষকে খানা খাওয়াবেন, খাদ্য খাওয়াবেন। এর মধ্যে এখানে কিন্তু এক জিনিস মনে রাখতে হবে, এখানে সকল মানুষকেই খানা খাওয়ানোর বিষয়টি আম, এখানে ফকির মিসকিন বা ধনী দরিদ্র এখানে কোনো বাদ বিচার করা হয় নাই। আপনি যাকেই খাওয়াবেন তবে অবশ্যই লোকটির জন্য কি হয়, আল্লাহওয়ালা হয়, মমিন হয়, মুসলমান হয়। সে নামে মুসলমান নয়, বাস্তবে কাজকর্মের মধ্য দিয়ে যাতে তার মুসলমানিত্বের প্রকাশ ঘটে, এরকম ব্যক্তিকে আপনি কি করবেন, খাদ্য খাওয়াবেন, খাদ্য খাওয়াবেন। হ্যাঁ, এ কথা ভুল বুঝবেন না কেউ, যে না যদি আপনি বিধর্মীকে খাদ্য খাওয়ান, অথবা হতে পারে কোনো অসহায় মানুষ যারা হতে পারে আল্লাহর দিনের পাবন্দি করে না, এমন লোককেও যদি খাওয়ান তাহলে যে সওয়াব হবে না তা কিন্তু আমি বলছি না। আমি বলছি এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে তোমরা তোমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য মুমিনদেরকে কি করবে, দাওয়াত করবে, মুমিনরাই যাতে তোমরা তোমাদের বাড়ির খাদ্য খায়, সে কথার দিকে আমি ইশারা দিচ্ছি বা ইঙ্গিত করছি। জি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে ইফসাউস সালাম, বেশি বেশি করে সমাজের মধ্যে মানুষের মধ্যে কি করবে, সালামের প্রচলন করবে। কারণ বেশি বেশি করে সালাম দিলে এটার মধ্যে ভ্রাতৃত্বের বিকাশ ঘটবে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে, এবং মানুষ মানুষ যাদেরকে আপনারা চিনেন, যাদেরকে চিনেন না, সবাইকেই কিন্তু কি করতে হবে, সালাম দিতে হবে, সালাম দিতে হবে। তাহলে একজন অপরিচিত মানুষও কিন্তু সালামের মাধ্যমে আপনার পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যাবে, পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মুসলমানের মধ্যে পরিচয়, এ পরিচিত হওয়ার জন্য সালামের ব্যাপক প্রচলন করার কথা বলেছেন, যাদেরকে চিনেন যাদেরকে চিনেন না উভয়ের মাঝে, উভয়ের মাঝে সালামের প্রচলন করতে হবে। কারণ সালাম একটি দোয়া, সালাম দেওয়ার মধ্যে দিয়ে এক মুসলমান অপর মুসলমানকে একথার মানে জানান দিতে চাচ্ছেন যে দেখো আমি মুসলমান, আমি আমার পক্ষ থেকে তুমি কি নিরাপদ, আর সেও বলবে যে আমার পক্ষ থেকে কি আপনিও নিরাপদ। একটা শান্তির পরিবেশ বিরাজ করবে, একটি শান্তির পরিবেশ বিরাজ করবে। এজন্যই সালামের ব্যাপক প্রচলন করার কথা বলা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসালাতুন বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে, কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে। বন্ধুগণ, এই নামাজটি ফরজ নামাজের পর সবথেকে উত্তম নামাজ হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি কেউ আদা করতে পারা যায় তাহলে এই নামাজটি আল্লাহু আকবার, এটি অত্যন্ত অত্যন্ত মানুষের মর্যাদাটাকে কি করে দেয়, বৃদ্ধি করে দেয়। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত জেগে জেগে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহু আকবার, তাদের চেহারার মধ্যে একটি লাবণ্যতা থাকে, তাদের কথাবার্তার মধ্যে শালীনতা থাকে, তাদের কথাবার্তার মধ্যে মাধুর্য থাকে, তারা কখনো উগ্র মেজাজের হয় না, হতে পারে না। জি, এজন্যই রাতের নামাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে সব থেকে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। কারণ সেই সময় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আরামের নিদ্রায় কি থাকে, মশগুল থাকে। আর ওই সময়ে কোনো বান্দা যদি সেই আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামকে ছেড়ে দিয়ে, স্ত্রী পরিবার পরিজনের সংসর্গ ছেড়ে দিয়ে সে যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি করে দেন, এমনিতেই বাড়িয়ে দেন। কারণ কি, এই সময়টা রাতে, রাতের যে ব্যাপারটা, যে রাতে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি তার সাক্ষাৎ হয়, সরাসরি তার সাক্ষাৎ হয় এবং কথোপকথন হয়। কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি মুসনাদে আহমদের হাদিসে এসেছে এবং আপনার সুনান দারিমির মধ্যে এসেছে এবং অন্যান্য হাদিসের গ্রন্থগুলোর মধ্যেও এসেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সহিহাইনের মধ্যেও এসেছে
যে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের এক তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন। অন্যান্য হাদিসে বলেছেন যে একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, সমস্ত রাত দুনিয়ার আসমানে অবস্থান করে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, বান্দাদেরকে আহ্বান করতে থাকেন যে কে আছো দোয়াকারী, দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব, আমি তোমার দোয়া কবুল করব। কে আছো কোনো কিছু প্রার্থনাকারী, আমার কাছে প্রার্থনা করো আমি তাকে দিয়ে দেব। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা ভিক্ষাকারী, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আর এই অবস্থাটা একেবারে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান থাকে। অতএব বন্ধুগণ, রাতের নামাজের প্রতি আমাদেরকে সুযোগ পেলে আমরা যেন কি দিই সেটাতে একটু মানে আগ্রহ দেখায় এবং সেদিকে দৃষ্টিপাত করি, কারণ এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই মর্যাদা সম্পন্ন নামাজ। যেই মর্যাদা সম্পন্ন নামাজের মাধ্যমে আপনারও মর্যাদা কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাগুলো করছেন যে তোমরা কে আছো আহ্বানকারী আমাকে ডাকু আমি তোমাদের ডাকে সাড়া দেব, কে কোনো কিছু চাওয়া পাওয়া আছে আমার কাছে পেশ করো আমি দিয়ে দেব, কে ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব, এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিনিসগুলো আমরা পেয়ে যাব বন্ধুগণ। অতএব আসুন আমরা আরামের ঘুমকে একটু হারাম করে দিয়ে স্ত্রী পরিবার পরিজন থেকে একটু দূরে থেকে কিছু সময়ের জন্য আমরা আল্লাহর প্রেমে পাগল হই, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে আমরা হাজিরা দেই। অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আসুন বন্ধুগণ আমরা যা শুনলাম এর থেকে আমরা উপকৃত হই। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জাম فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله